ফুটিবার উপযুক্ত করিয়া দিবার লাগি এক বান্দির আশা বিশটা বছর বান্দিয়ে বর্ষার বিছনাটা খালি রেডি করিয়া সেন্টেড করিয়া ফুল মাগিব সিটাইয়া গিলাফ পিছাইয়া আরাম প্রিয় বানাইয়া বর্ষার লগে রেডি করি দিয়ে আর বর্ষায়ও বিছনাত ঘুমায় দেখ দিন বান্দির মন আইল বিশ বছর তাকি তো খালি রেডিও করলাম একদিন তো উঠিয়া চাইলাম না কেমন আর আমার পয়সায় দেখি লইতাম আখটা বান্দি বেটিয়ে বিছনা রেডি করিয়া দিছে উঠিয়া গড় বান্দির ভিড় বাসার বিছনাত লাগার বাদে ঘুম লাগতে ধরিয়ে বাড়ি সারাই মাথায় না রেখে বুঝা যাচ্ছ মা যেমনে বেটিয়ে গড় দিছে আর ঘুমাই দিছে ইত্য বছরে বাচ্চা তার ঘুমাইবার সময় হামাইছে রুম সাইয়া দেখে বাবারে বাবা বান্দির অত বড় সাহস নেই আমার বিষ্ণুর সাইডাং বাজারি উঠিছে ভুষা লইছে ডান্ডা হাত আর বান্দির বিশ্বাল ক্রমান্বয়ে বিষ ডান্ডা দিছে ডান্ডা খাইয়া বান্দি ফাল মারি কুমন্ত বান্দি উঠিছে উঠিয়া খালি কান্দে আর ফালে আর ফালায় আর নাচায় নাচে আর কান্দে আর ফালায় খান্তে 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 আখটা করিয়া আখটা মন ডাই বেড করি ডাই বাট করিয়া হাসা আরম্ভ দিল বাচ্চার মনো আইলো মারলাম খান দিল তো ঠিক আছে আসি তো বা ঠিক আছে না কইল মাইর খাইয়া বেড়াইল কোনো বেড়া আইলো না কিটা প্রশ্ন করলো হে বাদি তোমাকে মেরেছি তার জন্যই তো কেটেছ এখন বলো দেখি কেন তুমি আপনা মন পরিবর্তন করিয়া হাসা আরম্ভ দিলাই বান্দিয়া কয় বাসারে মার্স খান্দি সি খরগোশ বুঝাইলাই কারণ বুঝলাই কিন্তু হাসার কারণ বুঝো নাই আপনার মায়ের গাইয়া কান্দা আরম্ভ করলাম আপনা মনের মধ্যে একটা কথা প্রকাশ হইল যে সান্ত্বনাদায়ক পৌরাটা আসিল যার কারণে আমি সান্ত্বনা পাইয়া কান্দা আরম্ভ দিয়ে আসা আরম্ভ দিলাম বাচ্চা কয় কি কথা ব্যক্ত করো বান্দিয়া কয় বাচ্চা আপনা মনের মধ্যে আমার ও কথাটা নাইল ফন্ড থাকি বিশ মিনিট এই বিছনাত ঘুমাইলাম যার কারণে বিশ ডান্ডা খাইলাম আজ বিশ বছর থাকি যে ব্যাংক গাছ বাসায় ফজর নমাজ সারিয়া এই বিছনাত ঘুমায় কাল কিয়ামতের ময়দানও আমার আল্লাহ তার হাঁটিত কত ডান্ডা লাগাইবা আমার ভাই ওনার বুজুর্গ কল একবার নিজে নিজের মূল্যায়ন করো আরে নবাব খারাপ কেন তুমি নমাজ ছাড়িবাই যত বেটাইনকে নমাজ ছাড়িব নমাজ বদল ঐক্য নাই এই বাড়ির বেটিন সারা বেনমাজি বেটাইন বেটিন হইলা বেটাইন তোর অধীন নষ্ট এই বাড়ির বেটিন বেনমাজি আর সারা বাড়ির বেট বেনমাজি বেনমাজি যদি বলি যাও বিপদ আছে রে ভাই হজরতে উমরের জবানার হজরতে উমরের জবানার এক বৃদ্ধা মহিলা ওলা এক বোতল তেল লইয়া যাইতা আখটা আখটা কি বোতলবো পড়ছে আর বাঙ্গিয়া মাটিয়ে তেল উড়ে খাই দিছে এই বৃদ্ধা মহিলায় দৌড়াইয়া গেছেন উমরের গেছে গিয়া পাইছেন উমর আপনি তো মুসলমানের আমি মুমিনিন আপনি মুসলমানের তো যেটা কইবা ওটা আপনার করতে পারবা আপনি আমার এখানে বিচার দিছি আপনার কাছে বলে কি বিচার বলে আমি এক বোতল তেল লইয়া যাই আর বোতলটা ভরি গেল মাঠিয়ে তেল খাই গেল আপনি বিচার খান করে নিবাই ই জবানাত যদি খেয়া মিলা বিচার লইয়া আয় আমরা কবি মুনানি ওগুলা ফেসবুক ফাটাই দিই হবে মাঠিয়ে তেল খাইছি আর বিচার কি খাই হজরতে উমরে পেট বার করছে তার মামলার আমারতর পেট বার করিয়া লাগছে নিজে মাটি আমি তোমারে হুকুম করিয়ার অনথি বিলম্বে তুমি তেল বাড়ির করিয়া দিবাই নতুবা তুমি যদি বার করিয়া না দেও তাহলে আমি আমার রাস্তার যত্র ঝুকাইয়া কোন বেনমাজি বার করব ও বেটার যে সময় মৌত হইব তোমার উপরে আমি দফন করব জানা আছে তো তোমার বেনমাজির যেন দফন করা যায় ইনর দেখার নামর আগুন জ্বালাইয়া দেওয়া হই যায় তুমি হুস করিয়া যদি তোমার বেটন বেনমাজি আমি রাখি দেই তাহলে আল্লাহর দুজকর আগুন জ্বালাইয়া দেওয়া হইব তোমার পিঠিত কি পর্যন্ত সদমা যাইব যার কারণে জলদি তেল বার করি দিলাই ভাই কাগজ লেখিয়া গুড়া বেটি রে কইজন যাও ওখান নিয়েও মাটির উপরে রাখিও বেটি জেমনে গিয়া মাটির উপরে রাখছে রে ভাই লগে লগে মাঠিয়ে দরাইয়া তেল চিপিয়া বার করে দিলাইছে কৌ সুবহানাল্লাহ আজ আমরা করে করে বেন মানি আসেনি না নাই যদি মাত্র আসেনি না নাই আল্লাহর কসম হইয়া নিয়ত করো জীবনে আর নমাজ ছাড়িতাম না হাত তুলে মারি কৌ ইনশাআল্লাহ কজন কইতা আমি দেখি আমরা তুলে মারি না কসাই এরা রইছেন হাত তুলে মারছেন না তাহলে রুবা করে এই কাম কিতা লাগি নমাজ পড়ছে না এলাকি সারা হাত তুলে মারো কৌ পড়িব ইনশাআল্লাহ সারাই নমাজ পড়িবা তো ইনশাআল্লাহ তোমার ইচ্ছা মতো না আল্লাহ আল্লাহ রসুলের জেলা কইছেন ওলা তাইলে জমাতে ভালো লাগবো পড়িবা তো ইনশাআল্লাহ বলে হো ইনশাআল্লাহ নারায় তাকবীর নারায় তাকবীর
তার লাগি খান দেনা আহ ও জায়গাটাকে মার দে ভাই আল্লাহর কসম
এক মানুষের নামাজ ছুটিছে তার ভিতরে যদি আকাতি খানকন বানি যায় কি মানু বনি গেছে নাই সাজই না হেরে খালি মানু পাইছো না মানু পাইছো না তুমি তোমার এইলা কোন দিন পাইছো নি বনি নামাজে কো ছুটিছে আর কাম বাড়ি আল্লাহ সব পাই বানি ভাইয়া গড়ে যার আমার আল্লাহ গোলা ফালিয়া যাহকু কালিলা ওয়ালিয়াবকু কাসিরা তোমার লগে তুমি একটা দিন খান্দলা রে ভাই এটাই কইছে ও মন খান্দ সারে যার ও মন খান্দ সারে আল্লাহ
বদর রাত আপনি আল্লাহ তাআলার ফোড়া ফড়ি লায় এক রাত করে তাহাজ্জুদের নামাজ যে কি আল্লাহ আপনার নামায় আমল হাজার রাত কোন তাহাজ্জুদের সওয়াব দিলা ইলা বলে সুবহানাল্লাহ শয়তানে কই বাইজিদ এখন আমি গড় মিলাইয়া দেখছি আপনারে সলাইয়া দেবা দুলা হওনা সুবহানাল্লাহ এখন কোন সেই শয়তান পরাজয় না যে এই বাইজিদ লগেছে পরাজয় না যে এই কিওর আমল বিনিময়ে আমলের বিনিময়ে নাই আরে জরে মাতুল আমলের বিনিময়ে নাই আর আমরা কাছে শয়তান জয়ী গেছে বড় আমল বানাইয়া ওরে নাই এর লাগি আমল করতে হইলে নসল লগে জিহাদ করা লাগবো শয়তানের লগে যুদ্ধ করা লাগবো খাসরতের লগে যুদ্ধ করা লাগবো পরিবেশের লগে যুদ্ধ করা লাগবো আল্লাহর কাছে মাঙ্গা করা লাগবো আমল খালাওয়া লাগবো আল্লাহ একবার শরিয়াত সবুজ দিয়ে হেদায়েত দিয়ে আমলই বানাইবো করবাই তো ইনশাআল্লাহ আরো জরে ও ইনশাআল্লাহ আল্লাহরে খুশি আল্লাহ আমলের তৌফিক দাও আমিন আমরা সবাই খুব ইনশাআল্লাহ ধরে হবো ইনশাআল্লাহ